বাংলাদেশে প্রথম কৃষি বাজার নিয়ে এলো মাল্টিফাংশন মিনি টিলার ও বেড প্ল্যান্টার। আপনারা এর আগেও কৃষি বাজারে মাল্টিপারপাস মিনি টিলার দেখেছিলেন, কিন্তু এবারের এই মাল্টিফাংশন মিনি টিলারটি মাল্টিপারপাস মিনি টিলার হতে আরও বেশি শক্তিশালী, উন্নত এবং বডি স্ট্রাকচার বা গঠনের দিক থেকেও ভিন্ন। মেশিনটির নাম শুনে আপনারা বুঝতে পারছেন মেশিনটি দিয়ে মাল্টি ধরনের কাজ আপনারা করতে পারবেন, অর্থাৎ একের অধিক কাজ জমি তৈরির ক্ষেত্রে এই মেশিনটি দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় তা জানতে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আসি বেড তৈরি নিয়ে। এই মেশিনটির পেছনের অংশে আপনারা বেড তৈরির জন্য দুটো ফাল লাগিয়ে নিতে পারবেন এবং মেশিনটি সুন্দরভাবে ফালগুলো সেট আপ করিয়ে আপনারা বেড তৈরির ক্ষেত্রে অনায়াসে সুন্দরভাবে এই মেশিনটি দিয়ে বেড তৈরি করতে পারবেন। এরপরে আসি জমি চাষের ক্ষেত্রে মেশিনটি কতটা শক্তিশালী এবং দক্ষ। ভিডিওতে আপনারা যেমন দেখতে পারছেন এই মেশিনটি দিয়ে অদম্য চাষ হচ্ছে জমিতে। এর ফালগুলো আড়াই থেকে তিন ফিট জায়গা জুড়ে চাষ করছে, সেই সাথে চাষের গভীরতা পাঁচ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত হচ্ছে। মেশিনটি 7 হর্স পাওয়ারের একটি শক্তিশালী ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। ভিডিওতে আপনারা মেশিনটির চাষ দেখেই বুঝতে পারছেন এটি দিয়ে কতটা কার্যকরভাবে কাজ করা সম্ভব। মেশিনটির স্ট্রাকচারের দিকে যদি আমরা দেখি, এর সামনের অংশে পূর্ব থেকেই দুটো চাকা লাগানো থাকে এবং চাকা লাগানোর ফলে এই মেশিনটি অনেকটা ফোর হুইল মিনি টিলারের মতো কাজ করে। মেশিনটির সামনের অংশে চাকা থাকার দরুন এটি ফোর হুইল টিলারের মতো কোনো ঝাঁকুনি নেই এবং চাষ করা জমিতে অনায়াসে আপনারা হাত ছেড়ে দিয়েও চাষ করতে পারবেন। এছাড়াও সামনের অংশে চাকা থাকার ফলে আপনারা যে কোনো স্থানে খুব সহজেই মেশিনটি পরিবহন করে নিয়ে যেতে পারবেন। চলুন এবার দেখি মেশিনটিতে লাঙল লাগিয়ে কিভাবে জমি তৈরি করা হয়। এই লাঙল ফাল দিয়ে আপনারা আলু তোলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন এই একটিমাত্র মাল্টিফাংশন মিনি টিলার দিয়ে আপনারা কত ধরনের জমি তৈরির কাজ করে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।